আজ আমরা দেখতে চলেছি 2008 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল কুংফু ডাং। এটি মূলত একটি চাইনিজ স্পোর্টস কুংফু মুভি, যেখানে এমন একটি এতিম ছেলেকে দেখানো হয়েছে যে কিনা ছোটবেলা থেকেই বড় হয়েছিল কুংফু স্কুলে, আর তার কুংফু স্কুলের মাস্টারের স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় একজন বাস্কেটবল প্লেয়ার হবে। সে তখন তার স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট করে দেশের সবচাইতে বড় বাস্কেটবল টিমে জয়েন করে। যদিও সে কুংফুতে অনেক বেশি এক্সপার্ট ছিল, কিন্তু বাস্কেটবল খেলা সে কিছুই জানত না, তাই সবাই তাকে নিয়ে মজা করত। এখন এত বাধা বিপত্তি পেরিয়ে ছেলেটিকে শেষ পর্যন্ত তার মাস্টারের স্বপ্ন পূরণ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক দক্ষ এক কুংফু প্লেয়ারের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি ছোট্ট গ্রামে, যেখানে আমরা সেই গ্রামের একটি মাঠ দেখতে পাই, আর এই মাঠটির মধ্যে গ্রামের ছোট ছোট বাচ্চারা একসঙ্গে বাস্কেটবল খেলছিল। এদিকে এই মাঠটির পাশের একটি জায়গাতে একজন ব্যক্তি ঘুমোচ্ছিল, তো কিছুক্ষণ পরেই তার কানে ছোট্ট একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, যার ফলে সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে যায়। আর যখনই সে কিছুটা সামনের দিকে তাকায়, ঠিক তখনই সে সেখানে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়, যে কিনা একটি পুরাতন টায়ারের মধ্যে শুয়ে কাঁদছিল, আর বাচ্চাটির সাথে একটি চিঠি ছিল। তো এই ছোট্ট বাচ্চাটিকে দেখে লোকটির খুবই মায়া হয়। সে তখন বাচ্চাটিকে নিয়ে সেখানকারই একটি কুংফু স্কুলে চলে যায়, যেখানে অনেক অনাথ বাচ্চারাও থাকে। আসলে এই লোকটি খুবই গরিব ছিল, তার নিজেরই থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই সে চাইলেও বাচ্চাটিকে তার সঙ্গে রাখতে পারবে না। আর এ কারণেই সে এই বাচ্চাটিকে এখানকার কুংফু স্কুলে নিয়ে এসেছে, কারণ এখানকার কুংফু স্কুলের মাস্টারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। লোকটি তখন এখানকার মাস্টারকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সেই বাচ্চাটির দায়িত্ব তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে মাস্টার সেই বাচ্চাটির সঙ্গে একটি বই পেয়েছিল, বইটি মূলত ছিল একটি কুংফু বই, তাই মাস্টারের কাছে মনে হয় যে এই বাচ্চাটি হয়তো কোনো কুংফু পরিবারেরই বাচ্চা। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায়। সময়ের সাথে সাথে সেই ছোট বাচ্চাটি বড় হতে থাকে, বাচ্চাটির নাম দেয়া হয় ফাং। ফাংয়ের বয়স এখন মাত্র 5 বছর। মাস্টার ফাংকে অনেক আদর যত্নে বড় করে তুলছেন, এমনকি সে ফাংকে একজন কুংফু মাস্টার বানানোর জন্য একদম ছোট থেকেই ট্রেন আপ করছিল, কারণ ফাংয়ের মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যেটা কাজে লাগালে ফাং একদিন অনেক বড় একজন কুংফু মাস্টার হতে পারবে। তো মাস্টার এখানে ফাংকে কুংফুর ব্যাপারে একটি সিক্রেট জানায়। সে তাকে বলে কুংফু হচ্ছে একটি শিল্প, আর যদি কোনো মানুষ এটাকে মন থেকে একদম নিজের ভেতরে রপ্ত করতে পারে, তাহলে তার মধ্যে এক ধরনের সুপার পাওয়ার চলে আসে। এমনকি সে চাইলে সময়কেও নিয়ন্ত্রণ করতে পারে, যেমন সে তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে সময়কে পেছনে নিয়ে যেতে পারে, আর সেখান থেকে আবার নতুন করে সময় শুরুও করতে পারে। তবে এই ধরনের শক্তি খুব কম সংখ্যক মানুষই তাদের মধ্যে রপ্ত করতে পারে। এরপর মাস্টার ফাংকে আরও বলে, পৃথিবীতে আমার শেষ সময় চলে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার জন্ম নেওয়াটা সার্থক হয়েছে, আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি, কুংফু মাস্টারের সমস্ত শক্তি আমি রপ্ত করতে পেরেছি, আর তোমাকে আমি ছোটবেলা থেকেই আমার সমস্ত কৌশলগুলো শিখিয়েছি, তাই আমার বিশ্বাস আমার সেখানে কৌশলগুলো ব্যবহার করে তুমি একদিন এই শক্তি রপ্ত করতে পারবে, আর তোমার মতো একজন অনাথ বাচ্চার জন্য এটা সবচাইতে বেশি জরুরি। তোমাকে এভাবে মাঝপথে ছেড়ে যেতে আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে। কিন্তু ফাংয়ের বয়স অনেক ছোট হওয়ার কারণে মাস্টারের কথা সে খুব একটা বুঝতে পারে না। এদিকে মাস্টার এখানে তার কুংফু পাওয়ার ব্যবহার করে সে সঙ্গে সঙ্গেই নিজেকে বরফে পরিণত করে ফেলে, আর সে সেখানেই মারা যায়, যেটা দেখে ফাং চিৎকার করে দৌড়ে মাস্টারের কাছে আসে। এমনকি সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কেউই ছিল না। এভাবেই সেদিন মাস্টারের মৃত্যু হয়। এই ঘটনার পর প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা সাইকেলে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে এই ছেলেটি আর কেউ নয়, বরং এটাই হল সেই ছোট্ট ফাং, যে কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর সাইকেল চালাতে চালাতে সে যখন একটি কলেজের সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই সে কিছু ছেলেকে বাস্কেটবল খেলতে দেখতে পায়, যার ফলে সঙ্গে সঙ্গে এখানে তার মাস্টারের কথা মনে পড়ে। আসলে মাস্টার সবসময় চাইত যে ফাং যেন অনেক পপুলার একজন বাস্কেটবল প্লেয়ার হয়, কারণ বাস্কেটবল মাস্টারের অনেক প্রিয় খেলা ছিল। তাই যখনই ফাং কোনো জায়গাতে বলের বাউন্সের আওয়াজ শুনতে পায়, ঠিক তখনই তার মাস্টারের কথা মনে পড়ে যায়। অন্যদিকে আমরা সেই কুংফু স্কুলটিকে দেখতে পাই, যেখানে ফাং বড় হয়েছে। তো স্কুলটিতে এখনও বাচ্চাদেরকে কুংফু শেখানো হয়, তাই বাচ্চারা এখানে কুংফু প্র্যাকটিস করছিল, আর বাচ্চাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কতটা দক্ষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে। মাস্টারের মৃত্যুর পর এখন এই স্কুলটিকে প্রায় 5 জন শিক্ষক পরিচালনা করে, অর্থাৎ এই 5 জনই এখন ছিল এই স্কুলের কুংফু মাস্টার। এই মাস্টারদের নাম ছিল মাস্টার ফ্লে, মাস্টার লু, মাস্টার নি এবং মাস্টার হং, যারা কিনা কাপল ছিল।
আর সর্বশেষ ছিল এখানকার হেডমাস্টার। সে ছিল সবচাইতে দক্ষ কুম্ফু মাস্টার, এমনকি তাকে লোহার হাতওয়ালা মানুষও বলা হতো, কারণ তার হাত এতটাই শক্ত ছিল যেটা কিনা একটি পাথরকেও দুই টুকরো করে ফেলতে পারে। আর এই হেডমাস্টার যখন বাচ্চাদেরকে ট্রেন আপ করতে আসে, তখন প্রত্যেকটি বাচ্চাই ভয় পায়, কারণ কুম্ফু শিখতে গেলে বাচ্চাদেরকে অনেক আঘাত সহ্য করতে হয়। এমনকি বাধ্য হয়ে ফাংকেও এখনও তার কাছ থেকে কুম্ফু শিখতে হয়। আসলে হেডমাস্টার এখানে ফাংয়ের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝায় যে কিভাবে তারা তাদের প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবে। কিন্তু ফাং ছিল খুবই চালাক। সে হেডমাস্টারের সঙ্গে কুম্ফু প্র্যাকটিস করার আগে তার বুকের উপরে লোহার একটি শিল পড়ে আসে, যার ফলে হেডমাস্টারের কোনো আঘাতই তার শরীরে লাগে না। কিন্তু তারপরও সে এখানে ব্যথা পাওয়ার অভিনয় করে। কিন্তু ফাংয়ের এই কৌশলটি আজকে হেডমাস্টারের কাছে ধরা পড়ে যায়। হেডমাস্টারিতে তার উপর প্রচণ্ড রেগে যায়। সে এখানে ফাংকে অনেক বকাবকি করে, এমনকি সে বলে যে ফাংকে আজকে কোনো খাবার দেওয়া হবে না। এরপর সে ফাংকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর ফাংয়ে যেহেতু কোনো ঘরবাড়ি এবং আত্মীয় স্বজন ছিল না, তাই ফাং তখন মন খারাপ করে একটি নদীর কিনারায় চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে সে তার সামনে একটি ক্যান দেখতে পায়, আর তার একটু দূরে ছিল একটি ডাস্টবিন। তাই ফাং তখন ক্যানটিকে তার হাতে তুলে নেয়। এরপর সে ক্যানটিকে সেই ডাস্টবিনের দিকে তাক করে সোজা ডাস্টবিনটিতে ফেলতে থাকে। সে বিভিন্ন কুম্ফু কৌশল ব্যবহার করে ক্যানটিকে তার হাত পা নানা কৌশলে ডাস্টবিনের মধ্যে ফেলতে থাকে। এদিকে সেই নদীর পাশে থাকা একটি ব্রেঞ্চে বসেছিল ওয়াং নামক একজন ব্যক্তি, আর সে এখানে দূর থেকে ফাংয়ের এই কৌশলগুলো দেখছিল। এরপর সে মনে মনে চিন্তা করে যে এটা কোনো ব্যাপার হল, আমি তো এমনটা করতে পারব। এটা ভেবে সেও তার হাতে একটি ক্যান নেয়, আর সেও তখন সেই ডাস্টবিনটিতে ক্যানটিকে ফেলানোর চেষ্টা করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সে হাজার চেষ্টা করেও ক্যান্টিকে সেখানে ফেলতে পারে না। এরপর সে ব্যর্থ হয়ে ফাংয়ের পাশে গিয়ে বসে। সে তখন এত রাতে ফাংয়ের এখানে বসে থাকার কারণ জানতে চায়। ফাং তখন তাকে বলে যে তার কোনো ঘরবাড়ি নেই, তাই সে এখানে বসে আছে। ওয়াং তখন তার কাছে খাবারের ব্যাপারে জানতে চাইলে ফাং তাকে বলে যে সে কিছুই খায়নি। এরপর এখানে ওয়াং তাকে একটি চ্যালেঞ্জ করে। সে তাকে বলে, তুমি যদি দূরের একটি নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে আমার মুখের মধ্যে এই কয়েনটি ফেলতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে রাতে আমি তোমাকে খাবার খাওয়াব। ফাং তখন সঙ্গে সঙ্গে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আর সে কয়েনটি নিয়ে সোজা সেখান থেকে 20 মিটার দূরে চলে যায়। এরপর সে মুহূর্তের মধ্যে কয়েনটিকে তার মুখের মধ্যে ফেলে দেয়। তবে কয়েনের গতি এতটাই দ্রুত ছিল যে এখানে ওয়াংয়ের তো মরে যাওয়ার মতোই অবস্থা হচ্ছিল, কিন্তু কোনো মতে সে বেঁচে যায়। এরপর সে তার কথা মতো ফাংকে একটি রেস্টুরেন্টের সামনে নিয়ে আসে। কিন্তু ফাং দেখতে পায় যে এটা একটি ফ্রেঞ্চ রেস্টুরেন্ট, আর এখানকার খাবার দাবার ছিল খুবই এক্সপেন্সিভ। ফাং এতে অনেক অবাক হয়ে যায়, আর সে ওয়াংকে বলে, আপনি কি আমাকে এখানে খাবার খাওয়াবেন? আপনি অ্যাফোর্ড করতে পারবেন তো? ওয়াং তখন বলে, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিয়েছি খাওয়াবো, তাহলে খাওয়াবই। এই বলে সে ফাংকে সেই রেস্টুরেন্টের পেছনের দরজার দিকে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই রেস্টুরেন্ট থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। আসলে এই মেয়েটি ছিল ওয়াংয়েরই মেয়ে, সেই রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে। তাই ওয়াং এখানে তার মেয়েকে বলে যে তার সঙ্গে একজন মেহমান এসেছে, তাই ওয়াং যেন তাদের দুজনকে খাবার এনে দেয়। মেয়েটি তখন সঙ্গে সঙ্গে ওয়াং এবং ফাংয়ের জন্য স্পেশাল কিছু ডিশ নিয়ে আসে, এমনকি তাদেরকে অনেক দামি একটি ওয়াইনও এনে দেয়। এতে ফাং খুবই খুশি হয়। এরপর তারা দুজন মিলে সেখানে বসে খাবারগুলো খেতে থাকে। খাবার খেতে খেতে ওয়াং ফাংকে বলে, তোমার সাথে আমার আরও একটি কাজ আছে, আমি জানি তুমি সেই কাজটি খুব সহজেই করতে পারবে। কথাটি শুনে ফাং অনেক কনফিউজড হয়ে যায়। এরপর দেখা যায় ওয়াং ফাংকে অনেক বড় একটি ক্লাবে নিয়ে এসেছে, যেখানে নানা ধরনের গেম রয়েছে। আর গেমগুলোর মধ্যে একটি গেম ছিল কয়েন ছুঁড়ে ফেলার গেম, যেটা এই ক্লাবের মালিকের লোকদের সঙ্গে খেলতে হয়, অর্থাৎ এখানে বাজে ধরে এই গেমটি খেলা হয়। তাই ওয়াং যখন ফাংকে এখানে খেলতে বলে, ফাংও তখন সঙ্গে সঙ্গে খেলাটিকে অনেক এনজয় করে খেলতে থাকে। সে তো মুহূর্তের মধ্যে একের পর এক কয়েন টার্গেট অনুযায়ী ফেলছিল, আর এভাবে করে প্রতিবারই ফাং ক্লাবের লোকদেরকে হারিয়ে দিচ্ছিল, যার ফলে বাজি জিতে গিয়ে ওয়াং এখানে টাকা নিচ্ছিল। কিন্তু ক্লাবের লোকেরা ফাংয়ের এমন পারফরমেন্স দেখে খুবই অবাক হয়ে যায়, আর এতগুলো টাকা হেরে গিয়ে তাদের অনেক রাগও হচ্ছিল। তাই তারা তখন খবর দিয়ে তাদের বসকে ডেকে আনে। তো টাইগার এখানে সোজা ওয়াংকে এসে বলে, তুমি প্রতিদিন এসে আমাদের ক্লাবে হেরে যাও, কিন্তু আজকে তুমি কাকে আমাদের ক্লাবে এনেছো? নিশ্চয়ই কোনো ট্রিক্স খাটিয়ে তোমরা ম্যাচ জিততে এসেছো, তাই না? আমার ক্লাবে এই সমস্ত জিনিস চলবে না, তাই এক্ষুনি আমার ক্লাব থেকে বেরিয়ে যাও, আর তোমার সাথে করে ওই ধান্দাবাদ ছেলেকে কখনোই এখানে আনবে না। ওয়াং তখন ফাংকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ফাং এখানে বসে চুপচাপ আইসক্রিম খাচ্ছিল, তাই সে যেতে চাইছিল না, যার ফলে ফাংকে এখানে টাইগার এবং তার লোকেরা আজেবাজে ভাষায় গালাগাল দিচ্ছিল। ফাংয়ের এতে প্রচণ্ড রাগ হয়, এতে করে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু ফাং তো ছোটবেলা থেকেই কুম্ফু শিখেছে, আর তার কুম্ফু দক্ষতাও ছিল অনেক ভালো।
তাই টাইগার এবং তার লোকেরা কিছুতেই ফাংয়ের সঙ্গে পেরে উঠছিল না। এদিকে ফাং তো প্রচণ্ড শক্তি দিয়ে মারতে মারতে তাদের অবস্থা একদম খারাপ করে দিচ্ছিল। এতে করে কিছুক্ষণের মধ্যেই ক্লাবের সমস্ত কিছু ভেঙে চুড়ে একদম তছনছ হয়ে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় যে টাইগার তার লোকদেরকে নিয়ে ফাংয়ের কুংফু স্কুলে চলে এসেছে। সে আসলে ফাংয়ের ব্যাপারে তথ্য বের করতে গিয়ে এই স্কুলটির ব্যাপারে জানতে পেরেছে, তাই সে স্কুলের হেডমাস্টারের সঙ্গে দেখা করতে এসেছে। তো সে এখানে হেডমাস্টারের সঙ্গে একটি ডিল করতে চায়। সে হেডমাস্টারকে বলে যে সে যেন আজকের পর থেকে এখানকার লিডারশিপ ছেড়ে দেয়, অর্থাৎ হেডমাস্টারের দায়িত্ব থেকে পদত্যাগ করে। কিন্তু হেডমাস্টার তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, তবে টাইগার এখানে সবকিছুর ব্যবস্থা করেই এসেছিল। সে হেডমাস্টারকে এখানে অনেকগুলো টাকা এবং এক বক্স ভর্তি গোল্ড বার অফার করে, যার ফলে সঙ্গে সঙ্গে হেডমাস্টার রাজি হয়ে যায়। এবার পরের দিন সকালে স্কুলের সমস্ত স্টুডেন্টরা যখন বসেছিল তখন ফাংও সেখানে বসেছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে স্কুলের হেডমাস্টার এবং টাইগার চলে আসে। হেডমাস্টার এখানে এসে বলে, গতকাল রাতে টাইগারের নাইট ক্লাবে গিয়ে কে ভাঙচুর করে এসেছে? আমরা কি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছি যে কুংফু পাওয়ার ব্যবহার করে মানুষের ক্ষতি করে আসবে? তোমাদের মধ্যে যে কাজটি করেছ সে উঠে দাঁড়াও। কিন্তু ফাং এখানে ভয়ে একদম চুপ করেছিল। তবে এমন সময় একজন ছেলে সেখানে দাঁড়িয়ে ফাংকে দেখিয়ে দেয় যে ফাংয়ের জন্য তাদের স্কুলের সুনাম নষ্ট হয়েছে, তাই ফাংকে শাস্তি পেতে হবে। এরপর হেডমাস্টারের কয়েকজন সঙ্গীরা মিলে এখানে ফাংকে মারতে থাকে। যদিও ফাং চাইলে এখানে তাদের সবাইকেই হারিয়ে দিতে পারত, কিন্তু সে তার টিচারকে মন থেকে অনেক সম্মান করে, তাই সে চুপচাপ এখানে মার খাচ্ছিল। এদিকে টাইগার এবং তার লোকেরা সেখানে বসে ফাংয়ের এই মারগুলো এনজয় করছিল। তবে এত মার খাওয়ার পরেও হেডমাস্টার যখন তাদেরকে কিছু বলছিল না তখন ফাং তার মনে খুবই কষ্ট পায়, কারণ ফাং এতদিন এই টিচারদের কাছেই বড় হয়েছে। এখন তারাই যদি তাকে ভুল বোঝে আর বিপদ থেকে রক্ষা না করে তাহলে তাদের সঙ্গে থেকে কী লাভ? একমাত্র মাস্টার ছাড়া ফাংয়ের আর কেউই আপন নয়। একথা ভেবে ফাং তখন সকলের সামনে স্কুলের ইউনিফর্ম খুলে ফেলে আর সে তার জিনিসপত্র গুছিয়ে সারা জীবনের জন্য স্কুল থেকে বেরিয়ে যায়। কিন্তু এতে টিচাররাও অনেক মন খারাপ করে, কারণ এতগুলো বছর ধরে তারাই তো ফাংকে লালন পালন করেছে। এবার সেদিন রাতের বেলা ফাং আবারও সেই নদীর কিনারায় চলে যায় যেখানে ওয়াং বসেছিল। তো ফাং এখানে ওয়াংকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে যে সে টাইগারের উপর বদলা নিতে চায়, কারণ টাইগারের জন্যই আজকে হেডমাস্টার তাকে ভুল বুঝেছে, টাইগারের জন্যই তাকে স্কুল ছেড়ে চলে আসতে হয়েছে। আসলে আমি জানতে পেরেছি যে টাইগার টাকা দিয়ে আমাদের স্কুলকে কিনে নিয়েছে, তাই তার কথাতেই হেডমাস্টার আমাকে শাস্তি দিয়েছেন। এবার ওয়াং এখানে ফাংকে বলে, তুমি কি বাস্কেটবল খেলতে পারো? এই বলে সে ফাংয়ের হাতে একটি ফুটবল দেয় আর সে ফাংকে দূরের একটি বাস্কেট দেখিয়ে বলে, তুমি কি ওই বাস্কেটের মধ্যে বলটিকে ফেলতে পারবে? ফাং তখন বলে, এটা কি কোনো ব্যাপার হলো নাকি? এই বলে ফাং সঙ্গে সঙ্গে বলটিকে বাস্কেটের মধ্যে ফেলে দেয়, তাও আবার ছুরি থেকে অনেকটাই দূরে বসে। এটা দেখে আগেরবারের মতো এবারও ওয়াং অনেক ইমপ্রেস হয়ে যায়। তো তাদের শহরে সবচাইতে পপুলার ইউনিভার্সিটি ছিল ফার্স্ট ইউনিভার্সিটি, আর এখানকার একটি বাস্কেটবল টিমও রয়েছে, তাই ওয়াং খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করে আর সে স্কুলের প্রিন্সিপালের সাথে ফাংকে পরিচয় করিয়ে দেয়। সে প্রিন্সিপালকে জানায় যে ওয়াং অনেক ভালো খেলোয়াড়, তার মধ্যে বিশেষ একটি ট্যালেন্ট রয়েছে, সে যে কোনো জিনিসকে দূর থেকে টার্গেট করে ফেলতে পারে। আপনি চাইলে ফাংকে আপনাদের বাস্কেটবল টিমে নিতে পারেন, আমার কাছে মনে হয় ও অনেক ভালো খেলবে। ওয়াং এখানে প্রেজেন্টেশনের সাথে ফাংয়ের জীবনের অনেক দুঃখের কথাও জুড়ে দেয় যে কিভাবে ফাং তার মা বাবা ছাড়া একটি স্কুলের মধ্যে বড় হয়েছে, যাতে করে ফাংকে নিয়ে নানা জায়গাতে নিউজ হয় আর ফাং পপুলারিটি পায়। ওয়াংয়ের কথা শুনে প্রিন্সিপালও তখন ফাংকে নিতে রাজি হয়ে যায়। এবার প্রিন্সিপাল যখন ফাংকে নিয়ে তাদের ইউনিভার্সিটির বাস্কেটবল টিমের কাছে যায় আর সে ফাংকে তাদের টিমে জয়েন করাতে চায়, তখন লিচেন নামক একজন মেয়ে প্রিন্সিপালকে বলে, আসলে ক্যাপ্টেন ছাড়া আমরা কোনো নতুন সদস্যকে আমাদের টিমে নিতে পারি না, কারণ যে কেউ আমাদের সাথে খেলতে আসলেই তো তাকে আর নিয়ে নেওয়া যায় না, আর ক্যাপ্টেন থাকলে তার খেলার ধরন বুঝে তাকে নেবে। তাছাড়া আমাদের টিমে নতুন সদস্য নেওয়ার একটি নিয়ম রয়েছে, যদি কাউকে আমাদের টিমে জয়েন হতে হয় তাহলে তাকে অবশ্যই আমাদের ক্যাপ্টেনের সাথে খেলে এক পয়েন্ট এগিয়ে থাকতে হবে। একথা শুনে ওয়াং তখন লিচেনকে বলে, ক্যাপ্টেনকে তাহলে ডেকে নিয়ে এসো। লিচেন তখন সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে ফোন করে, কিন্তু এমন সময় দেখা যায় যে ক্যাপ্টেন ঠিক তাদের পেছনেই রয়েছে আর এই ক্যাপ্টেনের নাম হচ্ছে টিংকওয়ে। সবাই মিলে তখন তার সঙ্গে ফাংয়ের ব্যাপারে কথা বলতে যায়, কিন্তু একটি বিষয় দেখে ওয়াং এবং ফাং অনেক অবাক হয়ে যায় যে টিংকওয়ে তো এখানে মদ খেয়ে মাতাল হয়ে আছে। ওয়াং তখন লিচেনকে বলে, এটা তোমাদের ক্যাপ্টেন, এ তো মাতাল অবস্থায় রয়েছে, এ তোমাদের টিম কিভাবে লিড করবে আর মাতাল অবস্থায় খেলবেই বা কিভাবে? কিন্তু এই কথাটি টিংকুয়ের ইগোতে লেগে যায়। সে তখন সেখানে বলে, আমি এতটাই প্রফেশনালভাবে খেলতে পারি যে আমার সঙ্গে আপনার আনা এই ছেলে কোনোদিনও পেরে উঠবে না। এবার নিয়ম অনুযায়ী ক্যাপ্টেনের সঙ্গে ফাংয়ের একটি ডুও ম্যাচ স্টার্ট হয়
আর ক্যাপ্টেন টিঙ্কু এখানে অনেক দুর্দান্ত খেলছিল। সে অনেক উঁচুতে লাভ দিয়ে বাস্কেটের মধ্যে বল ফেলতে সক্ষম হয়। এবার বাস্কেটের মধ্যে বল ফেলার পালা ফাংয়ের। সবাই ভেবেছিল ফাং টিঙ্কু এর সঙ্গে পেরে উঠবে না, কিন্তু ফাং এখানে অনেক দূর থেকেই বাস্কেটের মধ্যে বলটি ফেলে দেয়, যেটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর দেখতে দেখতে সেই ডু ম্যাচটিতে টিঙ্কু এর চাইতে এক পয়েন্ট বেশিও করে ফেলে, যার ফলে ফাং টিমে সিলেক্ট হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে ফাং একটি নিউজ পেপার নিয়ে ওয়াং এর কাছে আসে, আর সে ওয়াং এর কাছে জানতে চায় যে সে এমনটা কেন করেছে। আসলে নিউজ পেপারে ফাংকে নিয়ে নিউজ করা হয়েছে। নিউজটি ঠিক এমন ছিল যে ফার্স্ট ইউনিভার্সিটির বাস্কেটবল টিমে নতুন একজন সদস্য এসেছে, সে অনেক কষ্ট করে বড় হয়েছে আর তাকে তার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আর এজন্যই ফাং ওয়াং এর উপর খুবই রেগে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তার এই বিষয়গুলো নিয়ে সবাই তাকে বুলি করবে, আর সে এতিম হওয়ার কারণে সবাই তাকে দুর্বল মনে করবে। কিন্তু ওয়াং তাকে এখানে বোঝায় আর সে তাকে শান্ত হতে বলে। সে তাকে জানায় যে নিউজটি একদিন তার অনেক কাজে আসবে, এতে করে সকলের মনে তার প্রতি সিম্প্যাথি তৈরি হবে, যার ফলে সে যদি এই বাস্কেটবল টিমে ভালো খেলতে পারে তাহলে সারা দেশে তার নাম ছড়িয়ে পড়বে। একথা শুনে ফাং তখন তাকে আর কিছুই বলে না। এবার সেদিন প্র্যাকটিস শেষ করে ফাং যখন সেখানে দাঁড়িয়েছিল তখন সে টিঙ্কুয়েকে দেখতে পেয়ে তার কাছে ক্ষমা চাইতে যায়। আসলে টিঙ্কুয়ে মাতাল অবস্থায় তাকে এতিম বলে গালি দিয়েছিল, আর ফাংও তখন তার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছিল, তাই সে তার ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চায়। টিঙ্কুয়ে তখন তার সঙ্গে কথা বলতে শুরু করে, আর তাদের কথোপকথনের এক পর্যায়ে টিঙ্কুয়ে ফাংকে বাস্কেটবলের ব্যাপারে নানা ধরনের পরামর্শ দিচ্ছিল। সে এখানে ফাংকে বলে, বাস্কেটবল খেলায় সবসময় কে জেতে জানো? যে প্লেয়ার বাস্কেটের কাছে থাকে, কারণ এতে করে তার কাছ থেকে বাস্কেটের দূরত্ব অনেক কমে যায়। কিন্তু বাস্কেটবল খেলায় তোমার একটি প্লাস পয়েন্ট রয়েছে, তুমি দুর্দান্তভাবে দূর থেকেই বাস্কেটের মধ্যে বল ফেলতে পারো, আর তুমি যদি তোমার এই ট্যালেন্টকে ব্যবহার করে এগিয়ে যাও তাহলে অবশ্যই তুমি একদিন ফেমাস একজন বাস্কেটবল প্লেয়ার হবে। কিন্তু তুমি যখন বলটিকে বাস্কেটের মধ্যে ফেলেছিলে, সেটা কি তুমি সত্যিই ফেলতে পেরেছিলে নাকি কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে? তুমি আমাকে আরেকবার একটি বল ফেলে দেখাও তো। এরপর ফাং তার হাতে একটি বল নিয়ে অনেক দূর থেকে বাস্কেটের মধ্যে বলটি ফেলতে সক্ষম হয়। এবার পরের দিন তাদের টিমের মধ্যে প্র্যাকটিসের একটি ম্যাচ ছিল। ফাং আজকে প্রথমবারের মতো তাদের পুরো টিমের সঙ্গে খেলবে, তাই সে খুবই এক্সাইটেড ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় টিঙ্কুয়ে অনেক সকালবেলায় রেডি হয়ে এখানে চলে এসেছে, যেটা সে এর আগে কোনোদিনও করেনি। আর এটা দেখে তো লিজেন খুবই অবাক হয়ে যায়। আসলে লিজেন ছিল টিঙ্কুয়েরই ছোট বোন। লিজেন তখন টিঙ্কুয়েকে বলে, ভাইয়া তোমার শরীর ঠিক আছে তো? তুমি তো কখনোই এত আগে আমাদের টিমে এসে জয়েন করো না, আজকে হঠাৎ করেই তোমার কি হয়ে গেল? তোমার এই পরিবর্তনের কারণটা কি? টিঙ্কুয়ে তখন বলে, আসলে আমি একজন বন্ধুকে খুঁজে পেয়েছি যার দ্বারা আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমার দুশ্চিন্তা তো সবসময় আমার টিমকে নিয়েই থাকে, কিন্তু এবার আমি এমন একজনকে পেয়েছি যে কিনা একাই আমার টিমকে জিতিয়ে দিতে পারবে। আর সবচাইতে মজার বিষয় কি জানো, যার সঙ্গে আমি প্রতিবারই বাজি ধরে হেরে যাই, এবার থেকে তার সঙ্গে বাজি ধরে আমি জিতব, কারণ এরপর থেকে আমার টিমই জিতবে। আর তাই আমি এতটা এক্সাইটেড হয়ে খেলতে চলে এসেছি। এর কিছুক্ষণ পর সেখানে জিন নামক একটি ছেলে চলে আসে, আর তার ভাবসাব দেখে মনে হচ্ছিল যেন সে কোনো সেলিব্রিটি। তাছাড়া এখানে অনেক মানুষ তার কাছে অটোগ্রাফ চাইছিল। আসলে জিন ছিল ফার্স্ট ইউনিভার্সিটির অনেক পপুলার একজন খেলোয়াড়, সে তার পারফরমেন্স দিয়ে পুরো দেশে সুনাম অর্জন করতে পেরেছে। এবার লিজেন তখন ফাংকে জিনের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। তো ফাং যখনই জিনকে তার নাম বলতে যাবে, ঠিক তখনই জিন তাকে বলে, তোমার পরিচয় দিতে হবে না, আমি তোমার ব্যাপারে শুনেছি, শুনলাম তুমি নাকি অনেক ভালো খেলতে পারো, কিন্তু তুমি বাস্কেটবলে নতুন, তাই হয়তো তেমন নিয়মকানুন জানো না। কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে অনেক শক্তিশালী একটি টিম তৈরি করব, আর আমাদের পুরো টিমকে নিয়ে অনেক দূর এগিয়ে যাব। ফাং তখন বলে, আমি কি আসলেই ভালো খেলতে পারবো? জিন তখন তাকে বলে, হ্যাঁ অবশ্যই পারবে, কিন্তু আগে তোমাকে বাস্কেটবলের বেসিক জিনিসগুলো শিখতে হবে, তাই প্রথমে তুমি ভালোভাবে তোমার ট্রেনিংগুলো কমপ্লিট করো, তারপর বোঝা যাবে যে তুমি কতটা ভালো খেলতে পারবে। কিন্তু ঠিক এমন সময় সেখানে ওয়াং চলে আসে, আর ওয়াং এখানে জিনকে বলে, তুমি চাইলে প্রথমে ফাংয়ের খেলা দেখতে পারো, তাহলে তুমি বুঝবে যে ও কতটা ভালো খেলতে পারে, ওকে একবার তোমরা সুযোগ দিয়ে দেখতে পারো। তো এভাবেই প্রায় বেশ কিছুদিন পার হয়ে যায়, আর আজকে ছিল তাদের ইউনিভার্সিটির এবছরের ফার্স্ট ম্যাচ। তো টিমের সবাই এখানে একসঙ্গে খেলছিল, কিন্তু ফাংকে এখানে রাখা হয়েছে ব্যাকআপ প্লেয়ার হিসেবে, কারণ সকলের ধারণা ছিল ফাং বাস্কেটবল খেলার নিয়মকানুন জানে না। তো প্রায় অনেক সময় ধরে ফাং সেখানে বসেই খেলা দেখছিল, তাকে খেলার কোনো সুযোগই দেয়া হচ্ছিল না। কিন্তু ওয়াং মনে প্রাণে চাইছিল যে ফাংকেও এখানে সুযোগ দেয়া হোক। এবার ব্রেকের সময় দেখা যায় তাদের টিমের ক্যাপ্টেন টিঙ্কুয়ে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছে। ওয়াং তখন টিঙ্কুয়েকে বলে, এভাবে খেলতে গেলে তো তোমরা ম্যাচ হেরে যাবে,
তাই তোমার জায়গায় একবার ফাঙ্কে সুযোগ দিয়ে দেখো। একথা শুনিয়ে ফাঙ্কে এবার ম্যাচে খেলার জন্য সুযোগ দেয়া হয়। এবার আবারও যখন খেলা শুরু হয় তখন প্রতিপক্ষ দলের প্লেয়াররা ফাঙ্কে হারানোর জন্য উঠে পড়ে লেগে যায়। এতে করে ওয়াং সহ বাকি সবাই অনেক আপসেট হয়ে যায়। এবার যখনই তাদের টিম একদমই হারতে বসেছিল ঠিক তখনই ফাঙ্কের মধ্যে কনফিডেন্স চলে আসে। সে তখন দূর থেকে একের পর এক পয়েন্ট করতে থাকে, যার ফলে তাদের টিম আজকে জিতে যায়। এরপর থেকে ফাং আরও অনেক ভালোভাবে ট্রেনিং নিতে শুরু করে। সে দিনরাত সবসময় বাস্কেটবল প্র্যাকটিস করতে থাকে যাতে করে সে সামনে আরও ভালো পারফরমেন্স করতে পারে। আর তাকে বাস্কেটবল প্র্যাকটিস করতে হেল্প করছিল লি চ্যাং। এভাবে করে দেখা যায় ফাং লি চ্যাংকে পছন্দ করতে শুরু করেছে। আসলে ফাং যেদিন সাইকেল চালিয়ে ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল সেদিনই সে দূর থেকে লি চ্যাংকে দেখেছিল, আর প্রথম দেখাতেই তার লি চ্যাংকে ভালো লেগে যায়। এবার একদিন রিহার্সেলের সময় ফাং স্টুডিও রুমে চলে যায়, আর সেখানে গিয়ে সে নিজের অনেকগুলো ফানি ফটো ক্লিক করে। এরপর সেই ছবিগুলো দিয়ে একটি অ্যালবাম বানিয়ে সেটা সে লি চ্যাংকে উপহার দেয়, আর লি চ্যাংও তখন সেই অ্যালবামটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। আস্তে আস্তে লি চ্যাংয়ের মনেও ফাংয়ের জন্য ফিলিংস তৈরি হচ্ছিল। এবার একদিন রিহার্সেলের সময় ফাং তাদের ক্যাপ্টেন টিঙ্কুয়ের কাছে আসে, আর সে টিঙ্কুয়েকে বলে, আমি তো অনেক প্র্যাকটিস করছি তাই আমি এখন চাই তুমি আমাকে স্ল্যাম ডাঙ্ক শেখাও। কিন্তু টিঙ্কুয়ের কাছে মনে হচ্ছিল যে ফাং এখনও স্ল্যাম ডাঙ্ক শেখার মতো পজিশনে আসেনি, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। আসলে স্ল্যাম ডাঙ্ক ছিল বাস্কেটবল খেলার সবচাইতে কঠিন একটি ধাপ, তাই টিঙ্কুয়ের কাছে মনে হচ্ছিল নতুন হিসেবে ফাং এটা পারবে না। তাই ফাংয়ের এতে অনেক মন খারাপ হয়। সে তখন সিদ্ধান্ত নেয় যে সে একাই স্ল্যাম ডাঙ্ক শিখবে, যার ফলে রাতের বেলা যখন বাস্কেটবলের স্টেডিয়াম একদম ফাঁকা থাকে ফাং ঠিক সেই সময় একা একাই সেখানে প্র্যাকটিস করতে থাকে। সে সোজা বাস্কেটটির সামনে চলে যায়, আর সে অনেক উঁচুতে লাভ দিয়ে বলটিকে বাস্কেটের মধ্যে ফেলার চেষ্টা করে। প্রথমে তো সে নর্মালভাবে এত উঁচুতে লাভ দিতে পারছিল না, কিন্তু সে তখন তার কুম্ফু দক্ষতা ব্যবহার করে লাভ দেয়। এতে করে দেখা যায় যে সে বাস্কেট থেকে অনেক বেশি উপরে চলে গিয়েছে, যার ফলে বলটিকে বাস্কেটে ফেলতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। কিন্তু তারপরও সে তার চেষ্টা চালিয়ে যায়। এবার কিছুদিন পরেই তাদের ইউনিভার্সিটির সেকেন্ড ম্যাচ শুরু হয়। তবে তাদের ম্যাচ শুরু হওয়ার আগে প্রতিপক্ষ দলের একজন প্লেয়ার ফাংয়ের সামনে আসে, আর সে ফাংকে নিয়ে এখানে মজা করছিল যে ফাং একজন এটিম ছেলে, আর সে ক্লাবে ভাঙচুর করার কারণে তাকে তার স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে। আসলে এসব কথা বলে সে ফাংয়ের খেলার উপরে ফোকাস নষ্ট করতে চাইছিল, কিন্তু ফাং এখানে তাকে কিছুই বলে না। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যাচ শুরু হয়, আর রেফারি যখন বলটিকে উপরে ছুঁড়ে মারে ঠিক তখনই ফাং রাগে এবং ক্ষোভে সঙ্গে সঙ্গেই বলটিকে পাঞ্চ করে, যার ফলে বলটি সোজা চলে যায় জিনের কাছে, আর সুযোগ পেয়ে জিনও তখন বলটিকে বাস্কেটের মধ্যে ফেলে দেয়। এরপর ফাং সেখানে একে করে পয়েন্ট করতে থাকে। সে আজকে এতটাই ভালো খেলছিল যে সকলেই এখানে অনেক অবাক হয়ে যায়, এমনকি সেই ছেলেটিও অনেক অবাক হয় যে কিনা কিছুক্ষণ আগেই ফাংকে নিয়ে মজা করছিল। এবার দেখতে দেখতে খেলার একদম লাস্ট রাউন্ড চলে আসে, আর ফাং এখানে স্ল্যাম ডাঙ্ক করে পয়েন্ট করার চেষ্টা করছিল। সে বিপক্ষ দলের প্রত্যেকটি প্লেয়ারকে পেছনে ফেলে সোজা বাস্কেটের কাছে এগিয়ে যায়, আর সে দুর্দান্তভাবে স্ল্যাম ডাঙ্ক করে বাস্কেটের মধ্যে বলটি ফেলতে সক্ষম হয়। এটা দেখে তো সকলে একদম চমকে যায়, কিন্তু আগেরবারের মতো ফাং অনেক উঁচুতে লাভ দিয়ে ফেলেছিল, যার ফলে সে পয়েন্ট করতে পারলেও বাস্কেটের স্ট্যান্ডের সঙ্গে অনেক জোরে আঘাত পায়। কিন্তু তারপরেও ফাংয়ের এই পরিশ্রমের কারণে আজকেও তারা ম্যাচ জিতে যায়, যার ফলে সকলেই এখানে ফাংয়ের উপর খুশি ছিল। এরপর দেখা যায় ফাংয়ের জন্য তাদের পুরো টিম পরপর প্রায় কয়েকটি ম্যাচ জিতে যায়, আর ফাংয়ের এতটা ভালো পারফরমেন্সের কারণে নিউজ পেপার, টিভি চ্যানেল সমস্ত জায়গাতে ফাংয়ের ব্যাপারেই কথা হচ্ছিল। ফাং পুরো দেশে একদম ফেমাস হয়ে যায়, কারণ সকলের কাছে মনে হচ্ছিল যে যেই ছেলের বাস্কেটবল খেলার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না সে কিনে এত অল্প সময়ের মধ্যে এতটা ভালো পারফরমেন্স করছে। এটা সত্যিই অনেক আশ্চর্যজনক ব্যাপার ছিল। আর ফাংয়ের এই সফলতার জন্য ওয়াং সবাইকে নিয়ে একটি পার্টির আয়োজন করে, আর এই পার্টিতে ফার্স্ট ইউনিভার্সিটির সকল প্লেয়াররা মিলে ড্রিঙ্ক করছিল। কিন্তু এমন সময় ফাংয়ের কাছে জ্যাং নামক একটি ছেলে আসে, আর সে এখানে ফাংকে বলে, তুমি তো অনেক ভালো খেলো, কিন্তু তোমার কাছে কি মনে হয় না যে তুমি যেই টিমটিতে রয়েছ সেটা তোমার জন্য যোগ্য টিম নয়? তুমি চাইলে আরও অনেক ভালো টিমে খেলতে পারো, তুমি আমার টিমে চলে এসো, কারণ আমার টিমই তোমার জন্য সঠিক জায়গা। এরপর জ্যাং তাকে একটি কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জ্যাং আসলে এবার চলে আসে টিঙ্কুয়ের কাছে, সে টিঙ্কুয়েকেও তার টিমে নিতে চাইছিল। কিন্তু টিঙ্কুয়ে তো এখানে এত পরিমাণ ড্রিঙ্ক করেছিল যে তার কোনো হুঁশই ছিল না, তাই চ্যাং তখন সেখান থেকে চলে যায়। এদিকে যে ক্লাবে তারা সবাই পার্টি করছিল ঠিক সেখানেই আমরা সেই ক্লাবের মালিককে দেখতে পাই, অর্থাৎ টাইগার, যার ক্লাবে ফাং ভাঙচুর করেছিল। আসলে জ্যাং নামক সেই ব্যক্তিটির টিম টাইগারের টিমই ছিল, তাই সে গোপনে গোপনে ভালো ভালো প্লেয়ারদেরকে তাদের টিমে আনতে চাইছিল, কারণ টাইগার এই টিমের উপর বাজি ধরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। আসলে লি চ্যাংও টাইগারের সঙ্গেই তার টিম নিয়ে বাজি ধরত,
কিন্তু তার টিম হেরে যাওয়ার কারণে সে অনেক টাকা লস করেছে। তাই সে ফাংকে পাওয়ার পর লিচেনকে বলেছিল যে ফাংয়ের মাধ্যমে সে তার ম্যাচ জিতিয়ে টাকাগুলো উসুল করে নেবে। এদিকে আমরা দেখতে পাই টাইগারই ক্লাবটিতে এসেছে আর সে ওয়াংয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। অন্যদিকে লিচেন এখানে ফাংয়ের কাছে আসে আর সে ফাংকে জিজ্ঞাসা করে যে জ্যাং নামক সেই ব্যক্তিটি তার কাছে কেন এসেছিল। ফাং তখন তাকে সমস্ত কথা খুলে বলে যে জ্যাং তাকে তার টিমে জয়েন হতে বলছে। এবার লিচেন তাকে বলে, জানো একসময় এই জ্যাং আমাদের টিমেরই একজন প্লেয়ার ছিল, কিন্তু একদিন ফাইনাল ম্যাচের আগে ছোটখাটো একটি ব্যাপারে সে অনেক রেগে যায়। সেটা ছিল দুবছর আগে, আর তারপর থেকে সে আমাদের টিমের পেছনেই লেগেছিল। যখনই আমাদের টিমে কোনো ভালো প্লেয়ার আসত, তখনই জ্যাংয়ের টিমের মালিক লোভ দেখিয়ে সেই প্লেয়ারগুলোকে তাদের টিমের জন্য কিনে নিত। এতে করে আস্তে আস্তে আমাদের টিমে শুধু দুর্বল প্লেয়াররাই ছিল, যার ফলে আমাদের এত পপুলার টিমটি সবচাইতে খারাপ টিমে পরিণত হতে থাকে। আর এই বিষয়টি আমার ভাই টিঙ্কুয়ে কিছুতেই মানতে পারছিল না, কারণ সে শুরু থেকে নিজের হাতে একটু একটু করে টিমটিকে গড়ে তুলেছিল। আর এই স্বপ্নের টিমটিকে এভাবে ভেঙে পড়তে দেখে আমার ভাই পুরোপুরিভাবে ডিপ্রেশনে চলে যায়, যার ফলে সে তখন থেকে ড্রিঙ্ক করতে শুরু করে আর সে এ ঘটনা থেকে এখনও বের হতে পারেনি। এরপর লিচেন ফাংকে আরও বলে, জানো ফাং, আমার না অনেক ভয় হচ্ছে, না জানি তুমিও লোভে পড়ে আমাদেরকে ছেড়ে তাদের টিমে চলে যাও। কিন্তু ফাং এখানে লিচেনকে বলে, তুমি ভুল ভাবছ, আমি তাদের মতো নই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই আমাদের এই টিম ছেড়ে যাব না, কারণ এখন এই টিমটিকে নিয়ে আমার সমস্ত স্বপ্ন। এদিকে টাইগার অনেক রাগান্বিত হয়ে সেই ক্লাব থেকে বেরিয়ে যায় আর এখানে দেখা যায় ওয়াংয়ের নাক দিয়ে রক্ত পড়ছে। এটা দেখতে পেয়ে ফাং তখন দৌড়ে ওয়াংয়ের কাছে আসে আর সে ওয়াংকে বলে, নিশ্চয়ই টাইগার তোমার গায়ে আঘাত করেছে, তাই না? এই বলেই যখনই ফাং টাইগারকে মারতে যাচ্ছিল তখন ওয়াং তাকে বাধা দেয় আর সে তাকে বলে, তুমি ওদের পেছনে তোমার সময় নষ্ট করো না, তুমি শুধু তোমার খেলায় মনোযোগ দাও, তাহলে দেখবে একদিন এমনি তুমি তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি দিতে পারবে। এবার দেখতে দেখতেই তাদের ফাইনাল ম্যাচের দিন চলে আসে আর আজকে ফার্স্ট ইউনিভার্সিটির বিপক্ষ দল ছিল টাইগারের দল। মূলত এই কারণেই টাইগার ফাং এবং টিঙ্কুয়েকে কিনতে চাইছিল, যাতে করে তার দল ম্যাচ জিতে যায়, কারণ প্রতিবারই এই দলের উপরে টাইগার বাজে ধরে থাকে। তো এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল ম্যাচ শুরু হয় আর ম্যাচের প্রথম দিকে দেখা যায় যে টাইগারের টিমের প্লেয়াররা ইচ্ছে করে ফার্স্ট ইউনিভার্সিটির প্লেয়ারদেরকে ইঞ্জুরি করে দিচ্ছে। তারা জেনে বুঝেই তাদেরকে আঘাত করছে যাতে করে ম্যাচ তারা জিতে যায়। এভাবে করে কিছুক্ষণের মধ্যেই তারা টিঙ্কুয়ে এবং জিনের গায়েও আঘাত করে, যার ফলে ফার্স্ট ইউনিভার্সিটির দুজন ভালো খেলোয়াড়ই আর খেলতে পারছিল না। এখন সম্পূর্ণ ম্যাচ চলে আসে ফাংয়ের দিকে। ফাং তখন একাই ম্যাচটিকে জেতানোর চেষ্টা করছিল, তবে ফাং যখনই পয়েন্ট করার চেষ্টা করছিল ঠিক তখনই তারা ফাংকেও বাকিদের মতো আঘাত করার চেষ্টা করছিল। কিন্তু ফাং তো অলরেডি ছিল একজন কুংফু মাস্টার, তাই ফাইটিংয়ের দিক দিয়ে তারা কেউই ফাংয়ের সঙ্গে পেরে ওঠে না। ফাং তার কুংফু দক্ষতা দিয়ে তাদের সবাইকে হারিয়ে দিচ্ছিল। এবার ফাং একাই তার টিমের হয়ে পয়েন্ট করতে থাকে, কিন্তু টাইগারের টিম অলরেডি 18 পয়েন্ট করে ফেলেছিল, যেটা ছিল তাদের টিমের থেকে অনেক উপরে। তাই ফাং তখন তার টিমকে জেতানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ফাং যখনই সেখানে ভালো খেলছিল ঠিক তখনই দেখা যায় কেউ একজন সেখানকার পাওয়ার সাপ্লাই ভেঙে ফেলে, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। আর এই সাময়িক সমস্যার কারণে আজকের এই ফাইনাল ম্যাচটিকে এক মাসের জন্য স্থগিত করা হয়। এতে ফাং অনেক বেশি হতাশ হয়ে যায়, কারণ সে কয়েকদিনে খুব ভালোভাবে প্র্যাকটিস করেছিল। এবার ফাং সেদিন যখন ওয়াংয়ের সঙ্গে বসেছিল তখন সে ওয়াংকে জানায় যে ফাইনাল ম্যাচ খেলার সময় সে স্টেডিয়ামে দুজন মানুষকে দেখেছে। ফাং যখনই ভালো খেলছিল তখনই তারা দাঁড়িয়ে লাফাচ্ছিল আর ফাংয়ের কাছে মনে হচ্ছিল যে তারা দুজন হয়তো তার মা বাবা, আর তারা লুকিয়ে লুকিয়ে হয়তো তার ম্যাচ দেখতে আসছে। এবার ঠিক তখনই সেখানে জ্যাং নামক সেই ব্যক্তি চলে আসে যে কিনা ফাংকে তাদের টিমে নিতে চেয়েছিল। তো সে এখানে ফাংকে জানায় যে টাইগার নাকি তার সঙ্গে ধোকাবাজি করেছে, তাই সে এখন ফাংদের টিমের উপর $5 মিলিয়ন বাজি লাগাতে চায়। সে এখানে ফাংকে বলে, আমি এখন তোমাদের টিমের পাশে আছি, তাই আমি চাই ফাইনাল ম্যাচটি তোমরাই জেত, কারণ আমার বিশ্বাস যে তুমিই ম্যাচ জেতাতে পারবে। এবার ফাং ফাইনাল ম্যাচের জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করতে থাকে। তো সে যখন প্র্যাকটিস করছিল ঠিক তখনই ফাংয়ের সঙ্গে দেখা করার জন্য তার স্কুলের টিচাররা চলে আসে, কারণ ফাংয়ের চলে আসার পর তারা ফাংকে অনেক মিস করছিল। ফাং তার টিচারদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর হেডমাস্টার এখানে ফাংকে বলে যে সে যা করেছে সেটা সে বাধ্য হয়ে করেছে, কারণ টাইগার তাদের স্কুলটিকে কিনে নিয়েছে আর সে এখন সেই স্কুলের হেডমাস্টার। আর সে সেদিন অনেক লোকজন নিয়ে হেডমাস্টারের কাছে এসেছিল, কিন্তু হেডমাস্টার যখন সেখানে তার পথ ছাড়তে রাজি হচ্ছিল না তখন টাইগার এবং তার লোকেরা তাকে ভয় দেখিয়েছিল। সে আসলে সেই সোনা এবং টাকাগুলো নেয়নি আর তারা এখন টাইগারের আন্ডারে সেখানে শিক্ষকতার কাজ করে, তাই সেদিন ফাংকে শাস্তি না দিলে টাইগার তাদের সবাইকে সেখান থেকে বের করে দিত।
এবার ফাং এখানে তার চারজন টিচারকেই অনুরোধ করে যে ফাইনাল ম্যাচে তারা চারজন যেন তাদের টিমে খেলে, কারণ তারা সবাই কুংফুতে যেমন এক্সপার্ট তেমন তারা বাস্কেটবল খেলতেও এক্সপার্ট ছিল, আর তারা চাইলেই তাদের টিমে খেলতে পারে, কারণ এখন ফাঙের টিমের সমস্ত খেলোয়াড়রাই ইঞ্জুরিতে রয়েছে, তাই ফাইনাল ম্যাচ জেতাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু টিচারে এখানে ফাঙ্কে বলে যে তাদের অনেক ভালো লাগত যদি ফাঙের টিমের হয়ে তারাও খেলতে পারত, কিন্তু এটা এখন আর তাদের দ্বারা সম্ভব নয়, কারণ তারা যদি ফাঙের টিমে খেলতে আসে তাহলে টাইগার তাদেরকে স্কুল থেকে বের করে দেবে, তাদের চাকরি চলে যাবে, আর তাদের তো সে স্কুল ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই তারা চাইলেও তাদের টিমে জয়েন হতে পারবে না। কিন্তু তারা ফাঙ্কে কথা দেয় যে তারা তার টিমে খেলতে না পারলেও তার খেলা দেখতে নিশ্চয়ই আসবে। অন্যদিকে আমরা লিচিনকে দেখতে পাই। লিচিন তাদের টিম নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ সেদিনের ম্যাচে আঘাত পাওয়ার পর থেকে টিঙ্কোয়ের হাত কাঁপছিল, যেটা কিছুতেই ঠিক হচ্ছিল না। এবার এমন সময় সেখানে ফাং চলে আসে, আর ফাং এখানে লিচেনকে চিন্তা করতে নিষেধ করে। সে তাকে জানায় যে যেভাবেই হোক সে এই ম্যাচটিকে জিতেই ছাড়বে। এরপর লিচেন এখানে ফাংকে জিজ্ঞাসা করে, ফাং তুমি আমাকে পছন্দ করো তাই না, তাহলে তুমি আমাকে প্রপোজ কেন করছো না? একথা শুনে ফাং সঙ্গে সঙ্গে লিচেনকে প্রপোজ করে। এভাবে করেই তাদের ভালোবাসার সম্পর্কে শুরু হয়। এবার দেখতে দেখতেই ফাইনাল ম্যাচের দিন চলে আসে, কিন্তু আজকে ফাংদের টিমে সবচাইতে ভালো দুজন প্লেয়ার অর্থাৎ টিঙ্কে এবং জিন খেলতে পারবে না, কারণ তারা দুজন এখনও ইঞ্জুরিতে রয়েছে। আর ম্যাচ শুরু হওয়ার আগে টাইগার এখানে বলে, ফার্স্ট ইউনিভার্সিটির টিম তো ল্যাংড়াদের টিম, আমি তো এটাই বুঝতে পারছি না যে তারা কোন সাহসে আমাদের সঙ্গে খেলতে আসছে। কিন্তু ঠিক তখনই স্টেডিয়ামে প্রবেশ করে ফাঙের চারজন টিচার, আসলে তারাও এখন ফাঙের টিমের হয়ে খেলবে, এতে করে যদি তাদের চাকরি চলেও যায় তাতেও তাদের কিছু যায় আসে না, তারা আজকে ফাঙের জন্যই লড়বে। আর ফাং তার টিচারদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে টাইগারের একজন ম্যানেজার এখানে রেফারিকে বলে যে এটা খেলার নিয়মের বাইরে, তারা হঠাৎ করে কোনো টিমে এভাবে এসে জয়েন করতে পারে না। কিন্তু রেফারি এখানে তাদেরকে জানায় না না, তারা হঠাৎ করে আসেনি, তারা আগে এসে টিমে তাদের নাম দিয়ে গিয়েছে, তাই তারা চাইলেই এখন ফার্স্ট ইউনিভার্সিটির হয়ে খেলতে পারবে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়, আর যেহেতু এখন ফাংদের টিমে চারজন কুংফু মাস্টার ছিল তাই তারা টাইগারের টিমকে খুব বাজেভাবে বিট করছিল, তারা একের পর এক পয়েন্ট করতে থাকে। এমনকি এই ম্যাচে দেখা যায় যে ফাং এখন খুব সুন্দরভাবে স্ল্যামডাঙ্কও করতে পারছে, সে স্ল্যামডাঙ্কের মাধ্যমে বেশ কয়েকটি পয়েন্ট করে ফেলে। কিন্তু ফাইনাল ম্যাচে যে রেফারি ছিল তাকে আগেই অনেকগুলো টাকা দিয়ে কিনে রেখেছিল টাইগার, তাই সে এখানে ফাঙের টিমকে হারিয়ে দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ছিল। তাই যখনই ফাঙের টিম জেতার পথেই ছিল তখনই বারবার রেফারি ফাঙের টিমকে ফাউল দিচ্ছিল, কারণ বিনা কারণে রেফারি বারবার বাঁশি বাজিয়ে তাদের খেলার মনোযোগ নষ্ট করছিল। আর এটা দেখতে পেয়ে একজন টিচার একটি পিন বের করে, আর সেই পিনটি দিয়ে সে সোজা রেফারির গলায় অ্যাটাক করে, যার ফলে রেফারি আর সেখানে বাঁশি বাজাতে পারছিল না। এদিকে টাইগারের ম্যানেজার এখানে একটি ইশারা করলে মাঠের মাঝখানে তাদের কিছু প্লেয়ার চলে আসে, আর তারা ম্যাচের মধ্যেই ফাংদের টিমের সবাইকে মারতে শুরু করে। এতে করে টিচাররা অনেক রেগে যায়, তারা তখন তাদের কুংফু পাওয়ার ব্যবহার করে তাদের সঙ্গে লড়াই করতে থাকে। এখন এই দুই টিমের মধ্যে প্রচণ্ড রকমের লড়াই শুরু হলে সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের জন্য ম্যাচে বিরতি দেওয়া হয়। আর এমন সময় মাস্টার নিফাংকে একটি চিঠি দেয় যেটা ছোটবেলায় ফাঙের সঙ্গে কেউ রেখে গিয়েছিল, আর এই চিঠিটি পড়ে ফাং বুঝতে পারে যে এটা ফাঙের বাবার লেখা চিঠি। চিঠিটিতে লেখা ছিল যে ফাঙ্কে এভাবে ফেলে যাওয়ার জন্য তারা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে ফাঙ্কে ফেলে যাওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। এখন ফাঙের কাছে আবারও মনে হচ্ছিল যে স্টেডিয়ামে অডিয়েন্সের মাঝখানে বসা সেই দুজন মানুষই হয়তো তার মা বাবা। এবার কিছুক্ষণ পর আবারও তাদের ম্যাচ শুরু হয়, আর এমন সময় দেখা যায় যে ফাংদের টিমে টিঙ্কুয়ে এবং জিনও জয়েন করেছে। এটা দেখে তো টাইগারের টিমের সবাই একদম অবাক হয়ে যায়, কারণ তারা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল কিভাবে। জিন তখন টাইগারের টিমের ক্যাপ্টেনকে বলে, কুংফু শুধুমাত্র একটি ফাইটিং স্কিল নয়, বরং এই কুংফু পাওয়ারের মাধ্যমে মানুষকে ঠিক করাও সম্ভব, অর্থাৎ সেই চারজন টিচার মিলে তাদেরকে সুস্থ করেছে। এখন তাদের সবাইকে নিয়ে ফাংদের টিম ছিল অনেক শক্তিশালী একটি টিম, তাই তারা সবাই মিলে এখন খুবই ভালো খেলছিল। কিন্তু এবার খেলার মাঝখানে দেখা যায় একজন চিটারি করে একটি ব্যাট দিয়ে ফাঙের পায়ে অনেক জোরে আঘাত করে, যাতে করে ফাং স্ল্যামডাং করতে না পারে। কিন্তু তারপরও ফাং খেলার আপ্রাণ চেষ্টা করছিল। এখন ম্যাচ জেতার জন্য তাদের আর মাত্র দুই পয়েন্টের প্রয়োজন ছিল। ফাং তখন দূর থেকে বলটিকে বাস্কেটের দিকে ছুড়ে মারে, কিন্তু যখনই বলটি বাস্কেটের মধ্যে পড়তেই যাবে ঠিক তখনই রেফারি নিজে বলটিকে ধাক্কা মেরে ছুড়ে ফেলে দেয়। ওয়াং তখন চিৎকার করে বলে ওঠে, এটা তো চিটিং হচ্ছে। কিন্তু রেফারি তখন বলে, আমি একজন রেফারি, তাই আমি যা খুশি তাই করতে পারবো। এভাবে চিটিং করে টাইগারের দল অনেকটাই এগিয়ে যায়। এখন দুই দলে সমান পয়েন্ট ছিল, তাই জিততে হলে এবার এক পয়েন্টের প্রয়োজন।
এবার ফাং যখন আবারও বাস্কেটের মধ্যে বলটি ছুড়ে মারে, রেফারি আবারও বলটিকে বাধা দেয়, যার ফলে টাইগারের টিম এক পয়েন্ট করে ফেলে। এতে করে টাইগারের টিম জিতে যায় আর তারা সবাই মিলে এখানে সেলিব্রেট করতে থাকে, কারণ তারা বাজিতে জিতে গিয়ে $5 মিলিয়ন জিতে গিয়েছে। কিন্তু এখানে ফাংয়ের প্রচণ্ড রাগ হচ্ছিল। তবে এখানে ফাংয়ের তার মাস্টারের কথা মনে পড়ে যায়, যখন মাস্টার তাকে কুংফুর একটি সিক্রেট বলেছিল যে যদি কোনো ব্যক্তি মন থেকেই কুংফু পাওয়ারকে নিজের ভেতরে রপ্ত করতে পারে, তাহলে সে চাইলে সময়কে পিছিয়ে নিতে পারবে। এবার ফাং সেখানে দাঁড়িয়ে মাস্টারের মতো করে সেই কুংফু পাওয়ার ব্যবহার করার চেষ্টা করছিল, আর সে মন থেকে যখনই এই পাওয়ারটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, ঠিক তখনই সেখানে সময় থেমে যায়। আর ফাং তখন সময়কে কিছুটা পিছিয়ে নেয়। যখন ফাং বলটিকে ছুঁড়ে মারছিল, তো ফাং আবারও বলটিকে একটু অন্যভাবে ছুঁড়ে মারে, যার ফলে টিঙ্কুয়ে তখন বলটিকে বাস্কেটের মধ্যে ফেলতে যায়। আর এবার রেফারি যখন বলটিকে আবারও ছুঁড়ে ফেলতেই যাবে, ঠিক তখনই ফাং তাকে বাধা দেয় আর টিঙ্কুয়ে বলটিকে বাস্কেটে ফেলতে সক্ষম হয়। তারা সবাই মিলে তখন সেখানে সেলিব্রেট করতে থাকে। ওয়াংউ এখানে ফাংয়ের উপর প্রচণ্ড খুশি ছিল, কারণ তার জন্যই আজকে তারা এই কঠিন ম্যাচটি জিততে পেরেছে। এমনকি সেখানে জ্যাংও চলে আসে, যে কিনা তাদের টিমের উপর $5 মিলিয়ন বাজি ধরেছিল, আর এই বাজি জিতে যাওয়ার কারণে সেও তাদের সকলের সঙ্গে সেলিব্রেট করছিল। এদিকে ফাং সেখানে সেই দুজন মানুষকে দেখতে পায়, যাদেরকে সে তার মা বাবা ভাবছিল। কিন্তু দেখা যায় তারা দুজন দৌড়ে জিনের কাছে চলে আসে। আসলে তারা ছিল জিনের মা বাবা। এটা জানতে পেরে ফাংয়ের অনেক মন খারাপ হয়। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন কেটে যায়। ফাং এখানে ওয়াংয়ের সঙ্গে বসেছিল, আর আজকে অনেক মেয়েরাই তার কাছ থেকে অটোগ্রাফ নিতে এসেছে। আসলে ফাং এখন একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে। এবার ঠিক তখনই সেখানে একজন মহিলা আসে, আর সে ফাংকে তার সঙ্গে যেতে বলে। এবার ফাং এবং ওয়াং যখন তার সঙ্গে যাচ্ছিল, তখন তারা জানতে পারে যে ফাংয়ের বাবা বেঁচে আছে, আর ফাংয়ের বাবাই এখানে ফাংকে নিয়ে যেতে পাঠিয়েছে। আসলে ফাংয়ের বাবা ছিল তাদের দেশের সবচাইতে ধনী ব্যক্তি। একথা জানতে পেরে ওয়াং খুবই খুশি হয়। এবার সেই মহিলাটি ফাং এবং ওয়াংকে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা তখন এই লকেটটি দেখিয়ে ফাংকে বলে, এই লকেটটি আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দিয়েছিলাম। তবে ফাং এখানে তার বাবাকে দেখে মোটেও খুশি ছিল না। সে এখানে তার বাবাকে জিজ্ঞাসা করে, আমি কি অপরাধ করেছিলাম বাবা, যে তোমরা আমাকে এভাবে অনাথ করে দিয়ে ফেলে রেখে গিয়েছিলে? ফাংয়ের বাবা তখন তাকে বলে, আসলে তোমার দাদি তোমাকে এবং তোমার মাকে মেরে ফেলতে চাইছিল, কারণ সে তোমার মাকে আমার ওয়াইফ হিসেবে মানতে পারছিল না। এমনকি সে প্ল্যান করে তোমার মাকে মেরেও ফেলেছিল, তাই তুমি যাতে বেঁচে থাকো এ কারণে আমি সেখানে তোমাকে রেখে এসেছি। এরপর আমি বিদেশ চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি শুধুমাত্র তোমার জন্যই অনেক টাকা উপার্জন করেছি, আর আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি। এখন এই সব কিছুর মালিক তুমি, তুমি দয়া করে আমার সঙ্গে চলো। কিন্তু ফাং ওয়াংকে ছেড়ে কোথাও যেতে চাইছিল না। তারপর এতগুলো বছর পর তার বাবার অনুরোধ রাখার জন্য সে ওয়াংকে রেখে তার বাবার সঙ্গে চলে যায়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন পার হয়ে যায়। এখানে আমরা ওয়াংকে দেখতে পাই। ওয়াং তার মেয়ের সঙ্গে মন খারাপ করে বসে আছে। আসলে ফাং চলে যাওয়ার পর থেকে তার কোনো কিছুই ভালো লাগছিল না, কারণ সে ফাংকে নিজের ছেলের মতোই ভালোবাসত। কিন্তু সেদিনের পর থেকে ফাং একদিনও তার সঙ্গে কথাও বলতে আসেনি। তাই ওয়াংয়ের মেয়ে এখানে তাকে বলে, তুমি তো চাইলে ফাংয়ের সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারো বাবা, তুমি কেন এভাবে কষ্ট পাচ্ছ? কিন্তু ওয়াং তখন বলে, ফাং এখন নতুন জীবন পেয়েছে, ও এখন আমার চাইতে অনেক উঁচু স্থানে রয়েছে, তাছাড়া ও এখন একজন সেলিব্রিটি। আমি ওর কাছে গিয়ে শুধু শুধু ওকে ডিস্টার্ব করতে চাই না, ও এখন অনেক ব্যস্ত মানুষ। তার মেয়ে তখন তাকে বলে, ঠিক আছে, তুমি সকাল থেকে তেমন কিছুই খাওনি, আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। এবার ঠিক এমন সময় ওয়াংয়ের কাছে যে গ্লাসটি রাখা ছিল, হঠাৎ করে সেই গ্লাসটির মধ্যে একটি কয়েন এসে পড়ে। ওয়াং দেখতে পায় যে তার সঙ্গে দেখা করতে ফাং এসেছে। ফাং তখন ওয়াংকে বলে, তুমি আমাকে ভুলে গিয়েছো তাই না? একটা বারের জন্য আমাকে দেখতে পর্যন্ত যাওনি, জানো ওখানে থাকতে আমার কত কষ্ট হয়েছে? তাই আমি সবকিছু ফেলে রেখে এখানে চলে এসেছি, আমি আর কখনোই ওখানে যাব না। আমার আসল বাবা তো তুমি, তুমি আমার আপন না হয়েও আমাকে আগলে রেখেছ, আমাকে ফেমাস বাস্কেটবল প্লেয়ার বানিয়েছ। যে আমাকে ফেলে রেখে গিয়েছে সে কখনোই আমার বাবা হতে পারে না, তুমি আমার বাবা। এতিমকে এভাবে আগলে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওয়াং তখন বলে, খবরদার, নিজেকে আর কখনোই এতিম বলবে না, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, তাই আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। এভাবেই ফাং নতুন এক জীবন ফিরে পায়।